সমুদ্র তলে পাওয়া প্রাচীন জাহাজের রত্ন ভান্ডারের মালিকানা কার? 300 বছর আগে ব্রিটিশ জাহাজের হামলায় সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছিল স্প্যানিশ জাহাজ স্যান হোসে। আমেরিকার কলোনি থেকে এই জাহাজটি সোনা রূপার দামি পাথর স্পেনের রাজা ফিলিপ সিক্সের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে মনে করা হয়, যা দিয়ে স্পেনের উত্তরাধিকারের যুদ্ধ চালানোর কথা ছিল। কলম্বিয়া বলছে, কার্টাজেনা উপকূলের কাছে 2015 সালের দিকে তারা প্রথম জাহাজটির ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। গত বছর প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোস বলেন যে জাহাজের উদ্ধার অভিযানটি নতুন একটি অধ্যায়ের সূচনা করবে, যা শুধু কলম্বিয়ার জন্য নয় পুরো বিশ্বের জন্যই। এর মধ্যেই বিজ্ঞানীদের একটি দল পানির নিচে রোবট ব্যবহার করে জাহাজটি সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ করে, যা এর আগে জানা যায়নি। অনেকে এর মধ্যেই ধারণা করতে শুরু করেছেন, এখন পর্যন্ত সমুদ্র তলে পাওয়া সবচেয়ে বেশি ধন সম্পদের ভাণ্ডার এই জাহাজটি, যার মূল্য কয়েক বিলিয়ন ডলার হতে পারে। কিন্তু জাহাজটির ধন সম্পদের মালিকানা এখন আসলে কে পাবে? এ ধরনের ক্ষেত্রে মালিকানার বিষয়টি আন্তর্জাতিক আইন দ্বারা নির্ধারিত করা হয়েছে। সাউদাম্পটন ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ববিদ এবং আইনজীবী রবার্ট ম্যাকিনটস বলছেন, এটা আসলে জটিল একটা ব্যাপার, যেহেতু আইনের বিভিন্ন ধারা থেকে এ ধরনের ধ্বংসাবশেষের উপর অনেক দেশ আর অনেক মানুষ অধিকার দাবি করতে পারেন। যেমন এই জাহাজটির আসল মালিক সেটির মালিকানা দাবি করতে পারেন, কিন্তু জাহাজটি যে দেশের জলসীমায় পাওয়া যাবে তাদের অধিকারী বেশি হবে। ডুবন্ত জাহাজ থেকে রত্ন সম্পদ উদ্ধার করে আনা একটি বড় ব্যবসা। তবে সমুদ্র প্রত্নতত্ত্ববিদ পিটার ক্যাম্পবেল বলছেন, অনেক সময় দেখা যায় এ ধরনের একটি জাহাজে যে সম্পদ থাকে উদ্ধার করতে তার চেয়ে বেশি খরচ হয়ে যায়। তবে নতুন গবেষণা বলছে, স্যান হোসে জাহাজে যে সম্পদ রয়েছে তার মূল্য হতে পারে 17 বিলিয়ন ডলার। যখন কম্বোডিয়া সরকার 2015 সালে জাহাজটি শনাক্তের ঘোষণা দিয়েছিল, তখন তার মূল্য ধরা হয়েছিল 1 থেকে 10 বিলিয়ন ডলার। এখন জাহাজের মালিকানা কে পাবে? সমুদ্র তলের সাংস্কৃতিক সম্পদ উদ্ধার, রক্ষা এবং সংরক্ষণের বিষয়ে 2001 সালের ইউনেস্কো একটি কনভেনশন গ্রহণ করেছে। সে অনুযায়ী জাহাজটি যে দেশের তারা প্রথমে মালিকানা দাবি করতে পারবে। জাহাজটি যদি শত শত বছর আগেও ধ্বংস হয়ে থাকে, তাহলে সেই জাহাজের আসল মালিক বা তাদের উত্তরসূরিরাও মালিকানা দাবি করতে পারবে। এ ধরনের ঘটনাও রয়েছে যে কোনো দেশে জাহাজের মালিকানা অন্য দেশের কাছে হস্তান্তর করেছে, যাতে সেটি জাদুঘরে সংরক্ষণ করা যায়। তবে জাহাজটি যদি অন্য কোনো দেশের জলসীমায় পাওয়া যায়, তাহলে তারাও সেটির মালিকানা দাবি করতে পারে। আন্তর্জাতিক জলসীমায় থাকলে সেটির জন্য আইনি ব্যাখ্যা রয়েছে। যখন কোনো জাহাজ শনাক্ত হয়, যে দেশে সেটি তালিকাবদ্ধ থাকে, প্রথমে তাদের সেটির উপর অধিকার দাবি করতে হয়, যাতে অন্য কোনো দেশ সেটি নিয়ে মামলা করতে না পারে। যুদ্ধ জাহাজ এবং সরকারি জাহাজের ক্ষেত্রে এ ধরনের ঘটনা বেশি ঘটে। 2009 সালে ওডেসি মেরিন এক্সপ্লোরেশন নামের যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি জিব্রাল্টার উপকূলের কাছে একটি স্প্যানিশ জাহাজ থেকে 17 টন মুদ্রা উদ্ধার করে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছিল। কিন্তু এ নিয়ে মামলা হওয়ার পরে মার্কিন বিচারক প্রায় $5 লাখ মূল্যের মুদ্রা এবং অন্যান্য প্রত্নসম্পদ স্পেনে ফেরত পাঠানোর নির্দেশ দেন। ওডেসি দাবি করেছিল যে তারা আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি পেয়েছে, কিন্তু স্পেন দাবি করেছে তারা কখনই জাহাজটির মালিকানা ছেড়ে দেননি এবং এসব সম্পদ স্পেনের জাতীয় সম্পদ। আবার জাহাজে যেসব সম্পদ পাওয়া যাবে সেগুলি নিয়েও বিতর্ক থাকতে পারে, যেমন
অর্নেসির উদ্ধার করা সম্পদের মধ্যে কিছু জিনিসের মালিকানা দাবি করেছিল পেরু। তাদের দাবি সেসব মুদ্রা পেরুতে তৈরি করা হয়েছিল। এখন স্যান হোসের ক্ষেত্রে কি ঘটতে যাচ্ছে তা সময়ই বলে দেবে।